Welcome friends, Imran Electric Biker পক্ষ থেকে আপনাদের স্বাগতম। Friends, দেখতেই পাচ্ছেন অনেকগুলো সাইকেলের মধ্যে আমি বসে রয়েছি। খুবই সুন্দর আমার আশেপাশে শুধু সাইকেল আর সাইকেল আর সবগুলো সাইকেলই কিন্তু ইলেকট্রিক সাইকেল। এই সাইকেলগুলো নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। এই সাইকেলগুলো কোনটা কত ব্যাটারি ক্যাপাসিটি এবং কোনটা কোন মডেল আমি এই ভিডিওতে সবকিছু জানাবো। ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে প্রতিটি গাড়ির ভিডিও সিঙ্গেল সিঙ্গেল ভাবে দেখতে পারবেন এবং প্রতিটি গাড়ির কনফিগারেশন জানতে পারবেন। তো ফ্রেন্ডস চলুন আমরা চলে যাই মূল বিষয়ে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার সামনে অনেকগুলো গাড়ি সাজানো রয়েছে। তো খুবই সুন্দর এই গাড়িগুলো কিন্তু আপনারা ইলেকট্রিক সাইকেল হিসেবে ব্যবহার করতে পারবেন। গাড়িগুলো সাইকেলিংও চালাতে পারবেন আবার প্যাডেলিংও চালাতে পারবেন। তবে কিছু কিছু গাড়িতে প্যাডেলিং সিস্টেম রয়েছে, কিছু কিছু গাড়িতে শুধু পিক আপ সিস্টেম। এগুলো ইলেকট্রিক সাইকেল বিধায় আপনি যে কোনো রাস্তায় চালাতে পারবেন এবং প্রতিটি গাড়ির চাকায় রয়েছে টিউবলেস চাকা। টিউবলেস চাকা হওয়ার কারণে এই গাড়িগুলো কোনো রকম তার কাটা ঢুকলেও হাওয়া যাবে না, পাঙ্কচার হবে না এবং প্রতিটি গাড়িতেই আপনি চালাতে পারবেন 30 থেকে 40 কিলো। আবার কোনো কোনো গাড়িতে রয়েছে 50 থেকে 60 কিলো কিংবা 40 থেকে 50 কিলো। ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলো কোন মডেল কোনটা আমরা একটু দেখে নিয়ে চলুন। প্রথমে যদি এখান থেকে শুরু করি, হলুদ কালারের যে গাড়িটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গাড়ি, অসাধারণ সুন্দর হলুদ কালারের এই গাড়িটি। আমাদের 4টি কালার রয়েছে, হলুদ ছাড়াও রয়েছে লাল কালার, ব্লু কালার ও ব্ল্যাক কালার। ফ্রেন্ডস এই গাড়িটির পিছনে যে সিটটি দেখতে পাচ্ছেন এটা ফোল্ডিং সিস্টেম। গাড়িটির সিটটি খুব সুন্দরভাবে খোলা যায়, মানে বড় করা যায়, আপনি চাইলে এটাকে বড় করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি সিস্টেম, ওয়াও। সিটটিতে আপনি বড় ছোট যে কোনো চাউলের বস্তা হোক বা বড় ধরনের কার্টুন হোক রাখতে পারবেন। আবার পিছনের ঢেলনাটি যদি নামাতে চান সেটাও নামাতে পারবেন। বুঝতেই পাচ্ছেন টোটালি এটা ফোল্ডিং করার সিস্টেম, খুবই সুন্দর সিস্টেম এই গাড়িটি, অসাধারণ সুন্দর। আবার চাইলে আপনি এটাকে আটকিয়ে রাখতে পারবেন। যে সিটটি রয়েছে ড্রাইভিং সিট, এটা অনেক বড় মাপের একটি সিট। এই সিটটি কিন্তু খুব সুন্দরভাবে আপনি বসে আরাম আয়েসভাবে গাড়িটি চালাতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে লিথিয়াম ফসফেট ব্যাটারি, 60 ভোল্ট 25 অ্যাম্পিয়ারের। এটা আপনি খুলে নিয়ে ঘরে চার্জ করতে পারবেন, আবার চাইলে বাইরেও চার্জ করতে পারবেন। পা রাখার জন্য রয়েছে আলাদা পাদানি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাদানি রয়েছে। আপনি পাদানিগুলো ভাঁজ করা যায় খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন সিস্টেমটা খুবই সুন্দর। এছাড়াও ডাবল স্ট্যান্ড রয়েছে, সিঙ্গেল স্ট্যান্ড রয়েছে, রয়েছে প্যাটেলিং সিস্টেম। আপনি গাড়িটি প্যাটেলিং করে চালাতে পারবেন, সিস্টেমটা এত সুন্দর। দেখতে পাচ্ছেন আমি প্যাটেলিং করছি এবং গাড়িটি খুব সুন্দরভাবে ঘুরছে। তো গাড়ির ডিসপ্লেটিও খুব সুন্দর, এই যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে, পাশাপাশি মোবাইল রাখার জন্য মোবাইল ক্রেসিং রয়েছে। আপনি এখানে মোবাইল রেখে যে কোনো জায়গায় অপরিচিত জায়গাও আপনি ক্র্যাক করে যেতে পারবেন। দুই হাতেই রয়েছে ব্রেকিং সিস্টেম, যার কারণে ব্রেক সিস্টেমটা খুবই সুন্দর। ফ্রেন্ডস গাড়ির সামনেও পর্যাপ্ত জায়গা রয়েছে, আপনি চাইলে একটা ঝুড়ি এখানে খুব সুন্দরভাবে সেটিং করে নিতে পারবেন। আবার চাইলে না করেও আপনি বিভিন্ন মালামাল বহন করতে পারবেন। গাড়ির পিছনের চাকায় ড্রাম ব্রেক, গাড়ির পিছনের চাকায় ডিস্ক ব্রেক এবং সামনের চাকায় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। 10 ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে। ফ্রেন্ডস এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন তার পাশে আরেকটি খুব সুন্দর লাল কালারের একই গাড়ি, এটা হচ্ছে Z5। দুটি গাড়ির নামই Z5, খুব সুন্দর Z5 ইলেকট্রিক সাইকেল। সামনে পিছনে সাসপেনশন রয়েছে এবং এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা একেবারে নতুন একটি গাড়ি, ইউনিয়ন সুপার। এই গাড়িটি কিন্তু সত্যি অসাধারণ দেখতে স্মার্ট গাড়ি, ছেলে মেয়ে অথবা নারী পুরুষ বয়স্ক সবাই এই গাড়িগুলো চালাতে পারবেন। এই গাড়িটাও সামনে পিছনে সাসপেনশন রয়েছে, ইউনিয়ন সুপার। এই গাড়িটি দেখতে খুবই সুন্দর, পার্কিং লাইট রয়েছে, রয়েছে খুব সুন্দর সিস্টেম, গাড়িতে কতটুকু চার্জ রয়েছে না রয়েছে সব দেখতে পারবেন। এই গাড়ির লোডিং ক্যাপাসিটি প্রায় 180 কেজির মতো। প্রতিটি গাড়িতে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, সামনে ঝুড়ি রয়েছে। ঝুড়ি থাকার কারণে আপনি খুব সুন্দরভাবে আপনার বাজার সদাইগুলো এখানেও রাখতে পারবেন, আবার মাঝখানে যে জায়গাগুলো এখানেও আপনি ক্যারি করতে পারবেন। এটার মধ্যে একই সিস্টেম, খুব সুন্দরভাবে লিথিয়াম ব্যাটারি 48 ভোল্ট, এটার মধ্যে 12 অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড সবই রয়েছে। সিস্টেমটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, চার্জ করবেন গাড়ি চলবে, আবার চার্জ শেষ হয়ে গেলে আবার চার্জ দিতে পারবেন। তো ফ্রেন্ডস সাদা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা ইউনিয়ন 23। এর আগে যে দুটি গাড়ি দেখেছি লাল কালার এবং আর্মি কালার, সেটা হচ্ছে ইউনিয়ন সুপার, এটা হচ্ছে ইউনিয়ন 23। ইউনিয়ন 23 গাড়িটিও খুব সুন্দর, দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি গাড়ি। এই গাড়িটিও আপনারা নিতে পারেন আপনাদের বাচ্চাদেরকে স্কুলে আনানোর জন্য, বাজার সদের জন্য বা নিজে যে কোনো জায়গায় আসা যাওয়ার জন্য এই গাড়িগুলো নিতে পারবেন। প্রতিটি গাড়ি 30 থেকে 40 কিলোমিটার যাতায়াত করতে পারবেন। এছাড়াও এখানে KND1 আরেকটি গাড়ি দেখা যাচ্ছে, KND1 খুব সুন্দর একটি গাড়ি। এই গাড়িটি কিন্তু আপনি চাইলে হাতে করে নিয়ে খুব সুন্দরভাবে ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন। এটা জেল ব্যাটারির গাড়ি, পোর্টেবল সিস্টেম, দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এবং দেখতে খুবই সুন্দর। সামনে ঝুড়ি থাকবে, ঝুড়ি সিস্টেম রয়েছে, দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস এই গাড়িগুলো কিন্তু অসাধারণ সুন্দর, আপনারা এই গাড়িগুলো নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কল করে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা অর্ডার করতে পারেন, অথবা সরাসরি আমাদের অফিসে এসে কিংবা ফ্যাক্টরিতে এসে আপনারা আপনাদের পছন্দের গাড়িটি কিনে নিয়ে যেতে পারবেন। আমাদের সাইকেল আইটেম ছাড়াও স্কুটি আইটেম কিংবা মোটরসাইকেল আইটেম সব ধরনের ইলেকট্রিক বাইক অ্যাভেলেবেল, 2 চাকা এবং 3 চাকার।
তো ফ্রেন্ডস, বিস্তারিত সবকিছুই বলার চেষ্টা করলাম, আশা করি গাড়িগুলোর নাম জানতে পেরেছেন এবং কোনটা কত ব্যাটারি ক্যাপাসিটি সবকিছু জানতে পেরেছেন। তো অবশ্যই আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এবং প্রতিদিন নতুন নতুন ভিডিওর প্রয়োজন পড়ে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন, এছাড়াও প্রতিদিন একটি করে ভিডিও পাবেন। তো দেরি না করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গাড়িটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। তো আজকে পর্যন্ত ফ্রেন্ডস, পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই শুভকামনায়। আসসালামু আলাইকুম।